মিয়ানমার থেকে পালিয়ে আসা 12 লাখ রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের রুখিয়া ও টেকনাফের 31টি ক্যাম্পে অবস্থান করছে। মিয়ানমারে এসব রোহিঙ্গারা খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট সহ চরম নির্যাতনের মুখে গেল 2017 সালের 25শে আগস্ট বাংলাদেশে পালিয়ে আসে। 2 বছর পর আগামী 22শে আগস্ট থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা রয়েছে। তবে আশ্রিত রোহিঙ্গারা বলছে, নাগরিকত্ব সহ তাদের মৌলিক দাবিগুলো না মানলে প্রত্যাবাসনে রাজি নয় তারা। বর্মা সরকারি যে আর জিয়ান সাই রোহিঙ্গিয়ান সাই যদি জাদু থাকিলে জাদু থাকিলে আর এভাবে যাই আর নো থাকিলে না যাই। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনকে কেন্দ্র করে গুজব রটানোর খবরেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেই কোনো বিশৃঙ্খলা রোধের জন্য আমরা সবসময় সজাগ আছি, আমাদের পর্যাপ্ত এখানে আপনার নিরাপত্তা বাহিনীর সদস্য আছে। সবকিছু ঠিক থাকলে সীমান্তে বান্দরবানের আইখানছড়ি উপজেলার ঘুমধুম মৈত্রী সেতু ও টেকনাফের নাফ নদীর কেরুনতলির প্রত্যাবাসন ঘাট দিয়ে এইসব রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাওয়ার কথা রয়েছে। লজিস্টিক্যাল প্রস্তুতি যেগুলি সেগুলি চলমান আছে, আমরা আমাদের তরফ থেকে যা যা করণীয় সেগুলি আমরা করছি। এ ব্যাপারে বাংলাদেশ সরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান এই কর্মকর্তা। অভি ইসলাম, টিভি।